সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আলহামরিয়া বন্দরে 55,000 টন কয়লা খালাসের কাজ শেষ করেছে। এবার আরব আমিরাতের মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজটি। সেখানে পণ্য লোড করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। এ তথ্য সংবাদ মাধ্যমকে দিয়েছেন জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। বলেন, আলহামরিয়া বন্দরে পণ্য খালাস করে শনিবার রাতে জাহাজটি মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখান থেকে নতুন পণ্য নিয়ে তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এমভি আবদুল্লাহ। কবে নাগাদ মুক্ত 23 নাবিক দেশে ফিরবেন, এর প্রশ্নের জবাবে তিনি বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে 23 নাবিক সহ জাহাজটি চট্টগ্রামে নোঙর করবে। গত 12 মার্চ মোজাম্বিকের মাপ্তু বন্দর থেকে 55,000 টন কয়লা নিয়ে আরব আমিরাতের আলহামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। 31 দিনের জিম্মি জীবন পার করার পর 13 এপ্রিল ছাড়া পান ওই 23 নাবিক। মুক্ত হওয়ার পরপরই আরব আমিরাতের আলহামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এমভি আবদুল্লাহ। কড়া নিরাপত্তা দিয়ে জাহাজটিকে ঝুঁকিপূর্ণ জলসীমা পার করে দেয় ইউরোপীয় ইউনিয়নের 2টি যুদ্ধ জাহাজ ও 3টি টহল জাহাজ। 23 নাবিক সহ জাহাজটি 21 এপ্রিল বিকেলে আলহামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে, যেটিতে নোঙর ফেলে 22 এপ্রিল। এরপর শুরু হয় কয়লা খালাসের প্রক্রিয়া। ফারিয়া জান্নাত, পদ্মা নিউজ।